সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আবারও তুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য ত্রাতা হয়ে দাঁড়ালেন আরামবাগের জনপ্রিয় তৃণমূল নেতা, অভিনেতা শাহিদ ইমাম, অর্থাৎ মহারাজ। বারবার দুস্থ অসহায় মানুষের পাশে থাকেন, কারো ক্ষতি হয়ে যাবে আর্থিকভাবে, খুব বিপদ, এরকম খবর কানে গেলেই আর কেউ না হাত পারাক, মহারাজ সব সময়ই সেই সকল মানুষের মাথার ওপরে থাকেন ত্রাতা হয়ে। আজও এরকম একটি ঘটনা ঘটল। সুদূর নকুণ্ডার এক অসহায় মায়ের শিশু সন্তানের দুরারোগ্য চামড়ার ব্যাধি, যে ব্যাধি থেকে মুক্তি পেতে সেই অসহায় ফ্যামিলির ওই মাকে প্রতি মাসে 3,000-5,000 টাকা খরচ করতে হয়। কিন্তু যে সংসারে দিন আনা দিন খাওয়া, সেই সংসারে দিনের পর দিন এই খরচ তিনি কোথা থেকে যোগাবেন, তাই অগত্যা অপরের সাহায্যের উপর নির্ভর করতে হয়। এর আগে অনেকে সাহায্য করেছেন তাকে, তিনি মহারাজের কাছেও আবেদন জানিয়েছিলেন সাহায্যের জন্য। অনেক বড় বড় নেতা, বড় বড় ব্যক্তিদের কাছে গেছেন কলকাতা পর্যন্ত, কিন্তু শূন্য হাতে ফিরে এসেছেন। তাই মহারাজের কানে যাওয়া মাত্রই মহারাজ তাকে আজ নিজের বাড়িতে ডেকে নগদ 20,000 টাকা আর্থিক সাহায্য করলেন, যে টাকায় তার সন্তানের প্রায় 4-5 মাস চিকিৎসা হবে। এবং মহারাজ কথা দিলেন, এর পরেও যদি আটকে যায় কোথাও, সাহায্য না পাওয়া গেলে তাকে অবশ্যই ফোন করে আবারও দেখা করতে বলেন। ব্যাপক খুশি এই শিশুটির পরিবার মহারাজের এই রকম অবদানের জন্য। চিকিৎসা খুব পরে আবার আমার সাধারণ জন পাশে থাক। আমার 4,074 টাকার মতো খরচ হয়, বছরের শেষে ওটা দেখা যায় 48,888 টাকা খরচ হয়। একটা দুস্থ বাচ্চার আপনি সাহায্য করেছেন, আপনি তো সাহায্য করলেন, তো কী বলবেন, কতটা আনন্দিত মনে হচ্ছে? দেখুন, আমি প্রথমেই আরামবাগ নিউজের সমস্ত দর্শককে নমস্কার জানাই। তো আমি একটা ক্ষুদ্র মানুষ, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, তো এখনও থাকি, আর আগামী দিনে যতদিন পৃথিবীতে থাকবো ততদিন থাকার চেষ্টা করব। তো আমি তো কলকাতায় ছিলাম, তো এই অদিতি ম্যাডাম আমাকে ফোন করেছিলেন যে দাদা আপনি তো সবার পাশে থাকেন, আমার ছেলে প্রতিবন্ধী, আমি নিজেও প্রতিবন্ধী, আমার হাজবেন্ডেরও শরীর খারাপ, হাজবেন্ডের বাবারও মানে আমার শ্বশুরমশাই তারও কিডনির প্রবলেম, মানে আমরা সমস্যায় পুরো জর্জরিত, আমরা সবার কাছে আবেদন করেছি। আমি বললাম আপনি সরকারকেও আবেদন করুন, এই সরকার ভালো কাজ করছেন এবং স্বাস্থ্যসাথী কার্ড বা যেভাবে যে ট্রিটমেন্টের জন্য সরকার যে মানুষকে সাহায্য করে সেভাবে সাহায্য করছে, আপনি সরকারকে আবেদন করুন, নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন এবং আমি আমার ক্ষমতা অনুযায়ী আপনাদের পাশে চেষ্টা করব। তো আমাকে ফোন করার পরেই আমি কাল মুম্বাই চলে যাব। আমি ওনাকে হয়েছেন আজকে ডাকলাম যে আমি আরামবাগে আছি, আপনি যদি টাইম পান তো আপনি আমার বাড়িতে আসুন, তো আমার যেটুকু ক্ষমতা আমি আপনাকে সাহায্য করব। তো আমি ওনার ছেলের কথা চিন্তা ভাবনা করে, উনি বললেন মাসে 3,000 টাকা করে মেডিসিন লাগে, আমি সেই হিসাবে 2,000 টাকা ওনার হাতে তুলে দিলাম যাতে উনি এখন মেডিসিনটা কিনতে পারেন। তারপরে তো আমি আছি, আরও অনেকেই আশা করি ওনার পাশে থাকবেন, আমাদের সরকার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিও তো মানুষের পাশে আছেন, সরকারও মানুষের পাশে আছে, সরকার ওনার পাশে, ওনাকে আশ্বাস দিয়েছেন ওনার পাশে থাকার জন্যে। তো আমি ফিরে এসে আরও যদি ওনাকে সাহায্য করতে পারি আমি অবশ্যই ওনার পাশে থাকার চেষ্টা করব। আর এটা আমি আগামী দিনে যাতে মানুষের পাশে থাকতে পারি, নিজেকে গর্ববোধ করি, এবং আমি যে ওনাদের পাশে থাকতে পেরেছি, একটা বাচ্চা শিশুটার পাশে থাকতে পেরেছি, ওকে মেডিসিন কেনার জন্যে যে আমি যেটুকু সাহায্য করতে পেরেছি এটা আমি নিজেকে ধন্য মনে করছি। আমার নাম শাহিদ ইমাম, নমস্কার। আমার বাচ্চার চামড়ার সমস্যা হাতে পায়ে ছোটোবেলা থেকে দেখা দিয়েছে। ডাক্তার কত কী খরচা বলছে? আমি প্রথম ট্রপিক্যালে দেখিয়েছিলাম, ট্রপিক্যালে দেখানোর পর ব্যাঙ্গালোরে অনলাইনে দেখিয়েছিলাম, ওখানে ট্রিটমেন্ট অনেকটাই ছিল বলে আমি ওখানে ট্রিটমেন্ট করাতে পারিনি,
যার জন্য আবার ফের ট্রপিক্যালেই দেখাই। ট্রপিক্যালে দেখানোর পর ওনারা বলেছেন আমার বাচ্চার ট্রিটমেন্ট 10 বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে। কেমন কি খরচা? মাসে 3,500 টাকা খরচ হয়। স্কিনের প্রবলেম? হ্যাঁ। ওর যখন 3 মাস বয়স তখন থেকেই খসখসে একটা ভাব দেখা যায়, তো তখন থেকেই এই সমস্যা শুরু। তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, তো যখন প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো, সেই বেড়ে যাওয়ার সময় আমি যখন ডাক্তারকে দেখিয়েছিলাম তখন ডাক্তারবাবুরা বলেছিলেন যে এটা ঠিক হয়ে যাবে। যেহেতু আমারও আছে সমস্যাটা, তো আমি ডাক্তারবাবুকে বললাম আদৌ কি ঠিক হবে, উনি বললেন যে হ্যাঁ ঠিক হবে, তবে 10 বছর ট্রিটমেন্ট করার পর ওনাকে আমার ছেলেকে খাবার ওষুধ দেওয়া হবে, সেই খাবার ওষুধ খাওয়ানোর পর ক্লিয়ার হবে। তো আমি প্রশ্ন করেছিলাম কেন আমাদের কেন হবে না, আমাদের ঠিক হবে, আমারটাও তো একই সমস্যা, তো আমি খাওয়ানোর ওষুধ আমাকেও দেন। উনি বললেন যে আপনারা ট্রিটমেন্টের বাইরে, তো আপনাদের পক্ষে সম্ভব, মানে আপনার আপনাকে ঠিক করা আমাদের পক্ষে সম্ভব নয়, তো আপনার বাচ্চাকে আমরা ঠিক করে দেবো, এটা আশা রাখছি একদম ঠিক করে দেবো। এটা ওখানকার ডাক্তার কোনো নাম বলেছে? বলছে সোরিয়াসিস, যেহেতু আমার আছে, আমার কাছ থেকে বাচ্চার হয়েছে। তো আমি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন করেছিলাম যে সোরিয়াসিস তো ছাড়ে না, তাহলে আদৌ কি সারবে? তো উনি বলেছিলেন হ্যাঁ ছেড়ে যাবে, আমরা চেষ্টা করব যাতে বাচ্চাকে 10 বছর পর, এই 10 বছর আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, যে সহযোগিতার মাধ্যমে আমি আপনার বাচ্চাকে সুস্থ করে দেবো। বাচ্চার বাবা কি করে? বাচ্চার বাবা কাজ করছিলেন, কাজ করতে করতে লকডাউনের জন্য সমস্ত জায়গায় কাজ বন্ধ হয়ে গেছে, তারপর উনি বাড়িতে ছিলেন। তারপর আবার আমার শ্বশুর মশাই, বাবার হচ্ছে কিডনি পেশেন্ট, ওনার মাসে 7,000 টাকার ওষুধ লাগে, তো তাই আমার হাজব্যান্ড তো বাড়িতে বসে থাকলে হবে না, উনি গিরিশ পার্কের ওখানে একটা বেতের কাজ হয় সেখানে ওখানে কাজ করে ডেলি লেবারে। কী করে জানতে পারলেন মহারাজের কথা? আমি আরামবাগ নিউজে দেখেছিলাম উনি বাচ্চাকে হেল্প করছেন, সাহায্য করছেন, সেটা দেখে আমি ওনার ফোন নাম্বার। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211-261-227। সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।